আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে এই বলাবলি করছেন, এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয়, এর আগেও বারবার উঠেছে, আপনারা জানেন। কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, এটা উঠা উচিত কিনা বা এই সঙ্গীত থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত, জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমি সে আলোচনা যাব, তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি, সেটা হলো যে দেশপ্রেমের নামে, দেশাত্মবোধকতার নামে, দেশাত্মবোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে, বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান, তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে। কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না, কোনো গানকে অ্যালাউ করে না বিধায়, আপনি দেশাত্মবোধক গানের নামে, দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন, তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা, আমার অধিকার খর্ব করা। সোজা কথা, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না। হ্যাঁ, দেশের একটা স্লোগান থাকলো, একটা গীত থাকলো, সেটার কথা মনে ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয়, অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবার আসা যাক এই গানটা নিয়ে, যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন। এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি, বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই, সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায়? আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না, যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা একটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। আর একটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে। ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না। মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয়, এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই, এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট। শুধু মানুষ কেন, অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে, নিজের ভূমির প্রতি নিজের টান আছে। একটা কুকুর, একটা বিড়াল, একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা সেটার প্রতি তার সহজাত একটা টান আছে, সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসছেন, তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো, তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন, তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন, নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাত আদায় করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন। আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে রাসূল, অচিরেই আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলা প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে। এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায়, এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই, যে হব্বুলতন মিনাল ইমান, দেশপ্রেমের অঙ্গ, এরকম কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের মাতৃভূমির প্রতি তার ভালোবাসা ছিল, সো একজন মানুষের মধ্যে আমাদের মধ্যে সেটা থাকবে, দায়িত্বশীলতা থাকবে, সেটাই স্বাভাবিক, আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন না। যাই হোক, তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস, আর সেটাকে পূজা করা আরেক জিনিস। ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই, বিধায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না, এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই, এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলায়। অতএব এই গান মূলত এই দেশের জন্য না, যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক। এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেলো গেলো, তারা কি এটাকে কোরআনাদিস মনে করেন নাকি, যে কোরআনাদিস এটা পরিবর্তন করা যায় না, এটা পরিবর্তনযোগ্য। অতএব এটা পরিবর্তন করা দাবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অযৌক্তিক নয়।